নমস্কার বন্ধুরা, দেবীজ টেস্টি ট্রিটসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একবার এসে গেছি একটা জামাই ষষ্ঠীর মিষ্টির রেসিপি নিয়ে, সেটা হলো ছানার পাতুরি। এই ছানার পাতুরি কিন্তু আপনারা খুব সহজে মাত্র তিনটে উপকরণ দিয়ে ঘরে খুব কম সময় তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলাপাতা। কলাপাতাটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি, আর তার আগে অবশ্যই আমি কিন্তু কলাপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মুড়তে সুবিধা হবে সেই জন্য আমি কলাপাতাটা একটু সেকে নেব। অন্যদিকে হাফ কাপ চিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ছানা তৈরি করা আমি দেখালাম না, কারণ অনেক ভিডিওতেই আমি আগে দেখিয়েছি ছানা কিভাবে তৈরি করতে হয়। আর এখানে আমি 2 লিটার দুধ থেকে মোটামুটি 500 গ্রাম মতন ছানা তৈরি করে নিয়েছি। এবারে ছানাটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, হাতের এই তালুর সাহায্যে, যেমন করে রসগোল্লা ছানা মাখা দেখিয়েছিলাম আপনাদের, ওরকম ভাবে মেখে নেব। মেখে নিয়ে দেখুন একদম এরকম একটা মন্ড তৈরি হয়ে যাবে, যেটা প্লেটের গায়ে একদম লাগবে না, তাহলেই বুঝবেন ছানা কিন্তু আমাদের মাখা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন এই গুঁড়ো করে রাখা চিনিটা। আমার এর মধ্যে কিন্তু অলরেডি এলাচ গুঁড়ো দেওয়াই আছে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন মিল্ক পাউডার। ব্যাস, আমাদের এই ছানার পাতুরির মিষ্টিটা তৈরি করতে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এবারে পাতুরি বানানোর জন্য কলাপাতার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে পরিমাণ মতন একটু ছানা দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ পাতুরি বানাতে চান সেই বুঝে এর মধ্যে কিন্তু ছানাটা দেবেন। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, আর দিয়ে দিচ্ছি জাফরান বা কেসর, কারণ এতে ছানাটা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা রং আসে। এবারে ব্যাস হয়ে গেল আমাদের রেডি। এবারে পাতুরির মতন করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে আমাদের এটাকে জাস্ট ফ্রাই করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা পাতুরি বানিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আমার সমস্ত পাতুরিগুলো বানানো হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে আমি এই পাতুরিগুলোকে ভেজে নেব মিনিট 10, মানে 5 মিনিট একটা পিঠ, 5 মিনিট আর একটা পিঠ, এরকম ভাবে ভেজে নেব। মনে রাখবেন অবশ্যই কিন্তু এটা ঘিতে ভাজবেন, সর্ষের তেলের মতন মধ্যে কিন্তু ভাজবেন না। 2টো পিঠ এরকম লাল করে ভাজা হয়ে গেলে পরেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের ছানার পাতুরি মিষ্টি। দেখলেন তো কত সহজে জামাই ষষ্ঠীর জন্য আপনারা এত সুন্দর সুস্বাদু একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন, তাও মাত্র 3টে উপকরণ দিয়ে। এটা বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।